শ্বাসকষ্ট বাড়ায় এভার কেয়ার হাসপাতালের সিসিউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অক্সিজেন দেওয়া হচ্ছে এমন তথ্য জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে আশ্বস্ত করেন তিনি এক ভার্চুয়াল আলোচনায় এসব জানান মির্জা ফখরুল আর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানান খালেদা জিয়ার চিকিৎসায় দেশের পাশাপাশি বিদেশি চিকিৎসকদের পরামর্শ নেওয়া হচ্ছে মাহবুব সৈকতের রিপোর্ট করোনায় আক্রান্ত হয়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শ্বাসকষ্ট শুরু হলে চিকিৎসকদের সিদ্ধান্তে সোমবার সকালে সিসিউতে স্থানান্তর করা হয় বিএনপি চেয়ারপার্সনের শারীরিক অবস্থার অবনতিতে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন দলের নেতা কর্মীরা আমরা দেশবাসীর কাছে রোগ মুক্তির জন্য আপনারা মহান রাবুল আলমিনের কাছে ওনার জন্য দোয়া করার জন্য বলবেন ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন দেশের পাশাপাশি বিদেশি অভিজ্ঞ চিকিৎসকদেরও পরামর্শ নেওয়া হচ্ছে ওনার সমস্ত পরীক্ষা নিরীক্ষা চলছে এবং সেগুলো এখানকার চিকিৎসকরা কালেকটিভলি করছেন সংশ্লিষ্ট দেশে বিদেশে যে কনসালটেন্টরা আছেন সবার সাথে আলাপ আলোচনা করে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে পরীক্ষা নিরীক্ষার পরবর্তীতে এটি সম্পর্কে বিস্তারিত জানানো যাবে ভার্চুয়াল আলোচনা সভায় খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা তুলে ধরেন বিএনপি মহাসচিব গতকাল তার একটু শ্বাসকষ্ট হওয়ায় তাকে সিসিইউতে নেওয়া হয়েছিল তিনি এখনো সিসিউতেই আছেন এবং অক্সিজেন তার দেওয়া হচ্ছে এবং এখন তিনি স্থিতিশীল আছেন সুচিকিৎসা আর সবার দোয়ায় বিএনপি চেয়ারপারসন দ্রুতই সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার পরীক্ষা নিরীক্ষা করে যেটা ডাক্তাররা চিকিৎসকরা তারা অত্যন্ত আশাবাদী চিকিৎসা ফলে তিনি শারীরিক পরীক্ষা নিরীক্ষার ফলাফল পর্যালোচনা এবং পরবর্তী চিকিৎসা নিয়ে মেডিকেল বোর্ড বসে সিদ্ধান্ত নেবে মাহবুব সৈকত মাই টিভি ঢাকা